সুপার ভিলেন চরিত্রে সেরা পাঁচ অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। নিঃসন্দেহে এই মুভির সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক হচ্ছে থেনোস। ম্যাড টাইটান থেনোসের চরিত্রে জস ব্রুলিনের অভিনয় দেখে বিশ্বব্যাপী অনেকেই মুগ্ধ। তাদের মতে একজন সুপার ভিলেনের অভিনয় এমনটাই হওয়া উচিত। সুপার ভিলেন আসলে কারা? এইসব মানুষ সমাজকে অচল এবং পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য যে পরিকল্পনা করে থাকেন তা দেখে দর্শকরা মোহাবিষ্ট হয়ে পড়েন। এই তালিকায় আমরা সুপার ভিলেনকে নয় বরং সুপার ভিলেনের চরিত্রকে ফুটিয়ে তোলার অভিনয় শিল্পীদের অভিনয়কেই মূল্যায়ন করছি। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সুপার ভিলেনের চরিত্রে এমন অসাধারণ পাঁচটি অভিনয় পারফরম্যান্সের কথা। ৫. লেকুস লুথার চরিত্রে জিন হ্যাকম্যান। সুপারম্যানের চিরপ্রতিদ্বন্দ্বী এই টাকমাথার অসাধারণ বুদ্ধিমত্তার ব্যবসায়ী লোকটি একজন মেগালোমেনিয়াক, যার প্রধান চিন্তা কিভাবে নিজের ক্ষমতা এবং সম্পদ বৃদ্ধি করা যায়। জিন হ্যাকম্যান চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন অসাধারণ নৈপুণ্যে, যার অতি সাবধানী এবং নিষ্ঠুর চরিত্র ক্রিস্টোফার রিবের সদা হাস্যোজ্জ্বল সুপারম্যানের সম্পূর্ণ বিপরীত। বুদ্ধি ও খলের মিশেলে তৈরি হ্যাকম্যানের লুথার চরিত্রটি পরবর্তীতে একটি বেঞ্চমার্ক প্রতিষ্ঠা করে। সুপারম্যান রিটার্নস মুভিটিতে ক্যাবিন স্পেসি এবং হালের ব্যাটম্যান ভার্চেস সুপারম্যান ছবিটিতে জ্যাসি আইসেনবার্গ লুথার চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলেন, তবে তারা কেউই হ্যাকম্যানের ধারে কাছে যেতে পারেননি। ৪. লোকি চরিত্রে টম হিডলস্টোন। গড অফ মিশ্চিফ বা দুষ্টুমির দেবতা হিসেবে নর্ডিক ম্যাথোলজিতে পরিচিত লোকি, থরের সৎভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টোন। আবেগপ্রবণ, খ্যাপাটে, আনপ্রেডিক্টেবল তার অভিনয়ের সম্পর্কে যাই বলা হোক না কেন কম হয়ে যাবে। উচ্ছৃঙ্খল গরিমায়পূর্ণ চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন থোর অ্যাভেঞ্জার, থোর ডার্ক ওয়ার্ল্ড, অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার মুভিগুলোতে। হাস্যকর, ভয়ঙ্কর, উন্মুক্ত, ক্ষমতার জন্য মরিয়া, এগুলো হলো তার চারিত্রিক বৈশিষ্ট্য। একজন দেবতা হিসেবে বিশৃঙ্খলার প্রতি তার ভালোবাসা এবং বিশৃঙ্খলা প্রতিষ্ঠার কীর্তিকলাপ দেখলে ঘৃণা নয় বরং ভালোবাসা জন্মায়। ৩. ডক্টর অক্টোপাস চরিত্রে আলফ্রেড মোলিনা। স্যাম রেইমির স্পাইডারম্যান ট্রিলজির সেরা মুভি বলা হয় এটিকে। তার কৃতিত্বের অনেকাংশই দেওয়া যায় বিবেক তাড়নায় দ্বিধাভক্ত হওয়া জিনিয়াস ভিলেন ডক্টর অক্টোপাস চরিত্রে মিলিনার অভিনয়কে। শুরুতে ডক্টর অটো অক্টোভিয়াস ছিলেন দেশসেরা একজন বিজ্ঞানী, যিনি কিনা আবার ছিলেন পিটার পার্কারের শিক্ষক। কিন্তু এক বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের দুর্ঘটনায় প্রাণপ্রিয় স্ত্রীকে হারান তিনি। সেই সাথে তার মস্তিষ্কের অনেকাংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় একহালি মেকানিক্যাল হাত। এই দুয়ের মিশেলে সমস্ত শহর ধ্বংস করে দিতে মত্ত হয়ে ওঠেন তিনি। মুভিটির শুরুর দিকে এই ভিলেনকে দেখে গা শিউরে ওঠে, কিন্তু ধীরে ধীরে দর্শক যখন তার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ব্যাপারটি দেখেন তখন তার প্রতি জাগে সহানুভূতি এবং সহমর্মিতা। আর এই পুরো ব্যাপারটি পর্দায় ফুটিয়ে তোলার কৃতিত্ব আলফ্রেড মিলিনার। ২. ম্যাগনেটো চরিত্রে সারিয়ান ম্যাককেলেন। মাস্টার অফ ম্যাগনেটিজম নামে পরিচিত ম্যাগনেটোর উদ্দেশ্য আর দশজন ভিলেনের মতো ক্ষমতা বা অর্থের মোহ নয়, বরং স্বজাতি মিউটেন্টদের সাধারণ মানুষের হাত থেকে বাঁচাতেই মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করে সে। তার দাবি, মানুষ কখনো মিউটেন্টদের শান্তিপূর্ণভাবে থাকতে দিবে না। অন্যদিকে তার চিরপ্রতিদ্বন্দ্বী এক্সম্যানদের নেতা প্রফেসর এক্স চান শান্তিপূর্ণ সমাধান। মাল্টি ডিমেনশনাল চরিত্রের সবগুলো দিকই ফুটিয়ে তুলেছিলেন শক্তিমান অভিনেতা সারিয়ান ম্যাককেলেন। ১. জোকার চরিত্রে হিথ লেজার। জোকার চরিত্রে লেজারের আগে অভিনয় করেছেন আরও তিনজন। তারা প্রত্যেকেই অভিনয়ের সময় জোর দিয়েছিলেন জোকার চরিত্রের কমিক্যাল দিকগুলোতে, কিন্তু ম্যাথড অ্যাক্টর হিথ লেজার যখন চরিত্রটি নিয়ে কাজ করেন তখন তিনি চেষ্টা করেছেন জোকার চরিত্রের এমন সব দিকগুলো ফুটিয়ে তুলতে যা পর্দায় আগে কখনো দেখা যায়নি। তার অভিনয়কৃত জোকারকে দেখে মনে হচ্ছে কমিক বইয়ের পাতা নয় বরং বাস্তব দুনিয়ার কোনো এক গলি থেকে উঠে আসা এক ভিলেনকে দেখছে সবাই। মানসিক বিকারগ্রস্ত এক সন্ত্রাসী যে নিছকই উপভোগের জন্য পুরা শহর জুড়ে হত্যালীলায় মেতে উঠেছে। ছোট মাপের হত্যা হোক বা বড় মাপের দাঙ্গা সবই তার কাছে কেবলই খেলা। বিশৃঙ্খলায় বিশ্বাসী জোকার দেখতে চায় যে সমাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার ব্যবস্থা আছে কেবল একটি কৌতুক হিসেবে। সহানুভূতির লেশমাত্র না থাকায় এই জোকারের চরিত্রে অভিনয় করার পর অসুস্থ হয়ে পড়েন লেজার। ছবি মুক্তির আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেন।
জোকার চরিত্রে অভিনয়ের জন্য 2009 সালে অস্কারের সেরা সহ অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার পান তিনি। বন্ধুরা, সুপার ভিলেন চরিত্রে 5 সেরা অভিনেতার কোন ভিলেন চরিত্রটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছিল কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন এবং এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।